আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কোরআনকে সরানো হয়েছে, হাদিসকে সরানো হয়েছে, এখন ওখানে শয়তানের রাজত্ব চলতেছে। এটাকে বলে স্যাটানিক স্টেট। কি বলে? স্যাটানিক স্টেট মানে শয়তানের রাজত্ব কায়েম হয়েছে। কি কায়েম হয়েছে? শয়তানের রাজত্ব কায়েম হয়েছে। শয়তানের রাজত্ব কায়েম হওয়ার কারণে ওখানে শয়তানি চলতেছে। হ্যাঁ, বোরখা পরে মহিলারা নাচতেছে, এটা নাকি এখন শিক্ষার অন্তর্ভুক্ত করছে, নাচানাচি। আজকে উম্মতে মুসলিমার এই দুর্দশার পিছনে মূল কারণ হচ্ছে কোরআন থেকে দূরে সরে যাওয়া। কোরআন থেকে আপনি পৃথিবীর অন্য দেশের চিন্তা বাদ দেন, নিজের দেশের চিন্তা করেন। কোরআন করিমের অনুসরণ যেভাবে করা দরকার ছিল আমরা কি সেভাবে করতে পেরেছি? সেজন্য আমরা কি পেয়েছি? দেশ স্বাধীন হয়েছে, 50 বছর হয়ে গেছে, আমরা খুন খারাপি রক্তারক্তি লুটপাট ত্রাস সন্ত্রাস এগুলোই তো পেয়েছি, কথা বলেন। এখন যারা ক্ষমতায় আছে কতদিন থাকে আল্লাহই ভালো জানেন, এরপর আবার যারা ক্ষমতায় আসবে তারা এসে কি করবে? মুসলমানদের ভাগ্য বদল করে দিবে, কথা বলেন, ভাগ্য বদল করে দিবে? নিরাপত্তা সুখ এবং শান্তির গ্যারেন্টি আল্লাহ দেন, আর শর্ত হচ্ছে আল্লাহর হেদায়েতের অনুসরণ করতে হবে। ফামাং তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার প্রদত্ত হেদায়েতের অনুসরণ যারা করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমাদের ভয় আছে? জি আছে। বাংলাদেশে চোরের ভয়, কখন ঘরে চোর ঢুকে আছে না, সড়কে বের হয়েছেন অ্যাক্সিডেন্টের ভয়, মেয়েটা কলেজে গেছে সতীত্ব হারাবার ভয়, বাজারে গেছেন আপনি ফরমালিন কার্বাইড সব খানায় ভেজাল মরে যাওয়ার ভয়, ঠিক কিনা, ঘরে আগুন লাগার ভয়, পুলিশের ভয়, ঠিক কিনা, ভয়তেই তো আছি আমরা। নিরাপদ না অনিরাপদ? চিন্তা, চিন্তা অনেক বেশি আমাদের। চিন্তার চিন্তা অক্টোবাস যেভাবে মানুষকে ধরে, বিভিন্ন মুখী চিন্তা আমাদেরকে সেভাবে গ্রাস করতেছে, করতেছি কিনা? কেন? কারণ আমরা আল্লাহর কোরআনের হেদায়েতকে গ্রহণ করতে পারি নাই, কোরআন করিমের সাথে সম্পর্ক করতে পারি নাই, কোরআন ভিত্তিক জীবন গঠন করতে পারি না। সেজন্য আমরা এত খেসারত দিচ্ছি, আমাদের ব্যর্থতাই আর ব্যর্থতা বলেন। এই যে বাংলাদেশে অরাজনৈতিক অরাজক পরিস্থিতি, বাংলাদেশে পরিত্রাণের কথা কেউ চিন্তা করে? কেউ চিন্তা করে ক্ষমতায় কিভাবে থাকব, আর অন্যরা চিন্তা করে ক্ষমতায় কিভাবে যাব বলেন? এই ক্ষমতার পালা বদলে প্রকৃত মমিন মুসলমান যারা ইসলামপন্থী তাদের অবস্থা কোথায় গেছে আজকে? আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিছে আছে? আরে ভাই একটা কথাই আছে, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিম। যে ব্যক্তির মধ্যে কোরআনের কোনো এলেম নাই, যে মানুষের অন্তরে কোরআনের ইলমের কোনো হিস্সা নাই, হ্যাঁ, যার সিনায় কোরআনের ইলম নাই, তার দৃষ্টান্ত হচ্ছে একটি বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? আরে ভূত বাদ দেন, জিন তো থাকে, শয়তান থাকে, পেঁচা থাকে, ইঁদুর থাকে, উইপোকা থাকে, সাপ থাকে, ঠিক না? আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু খুব কৌশলে কোরআন হাদিসকে বাদ দেওয়া হয়েছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকছে কি দেখতেছেন আপনারা? শিক্ষকরা ব্যাঙ্গের মতো লাফায়, শিক্ষকরা ব্যাঙ্গের মতো লাফায় লাফায় আর কবিতা পড়তেছে, ব্যাঙ্গর 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 ব্যাঙ্গ লাফায় ব্যাঙ্গ লম্বা করে দুই ঠ্যাং, বিএ পাস, এমএ পাস, বিএড পাস শিক্ষকরা ব্যাঙ্গের মতো লাফাচ্ছে, তো ছাত্ররা কি করবে? কথাটা কঠোর হলেও বলতে বাধ্য হচ্ছি, আমাদেরকে
মনে হয় যেন বর্তমান শিক্ষাক্রমের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে পশুত্বের দিকে নেওয়া হচ্ছে, পশুত্বের দিকে নেওয়া হচ্ছে। মনুষ্যত্ব যতটুকু আছে এটা বাদ দিলে পুরো পশুত্বের দিকে যাবে বলেন। তার কারণ কি? দেড় হাজার বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করে দিয়েছেন, কোরআনের ইলম যেখানে থাকবে না ওইখানে বাসা বাঁধবে শয়তান। কে? তা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কোরআনকে সরানো হয়েছে, হাদিসকে সরানো হয়েছে, এখন ওখানে শয়তানের রাজত্ব চলতেছে। এটাকে বলে স্যাটানিক স্টেট। কি বলে? স্যাটানিক স্টেট মানে শয়তানের রাজত্ব কায়েম হয়েছে। কি কায়েম হয়েছে? শয়তানের রাজত্ব কায়েম হয়েছে। শয়তানের রাজত্ব কায়েম হওয়ার কারণে ওখানে শয়তানি চলতেছে। হ্যাঁ, বোরখা পরে মহিলারা নাচতেছে, এটা নাকি এখন শিক্ষার অন্তর্ভুক্ত করছে নাচানাচি কথা বলে। বোরখা পরে মহিলারা কি করতেছে? নাচতেছে। কিছু শিক্ষক ব্যাংকের মতো লাফাচ্ছে। মানে যত বলা হচ্ছে এটা নাকি ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অনুসরণ করছে। ফিনল্যান্ড একটি দেশের শিক্ষা ব্যবস্থায় মূল প্রাধান্য দিতে হবে নৈতিকতা, নৈতিক শিক্ষা। আপনার দেশের মানুষ উকিল হলো, ব্যারিস্টার হলো, না ম্যাজিস্ট্রেট হলো, বিজ্ঞানী হলো, না প্রকৌশলী হলো, ওইটা পড়ে আগে দেখতে হবে সে মানুষ হিসেবে গড়ে উঠল কিনা, তাহলে নৈতিক শিক্ষাটা প্রথম। তারপর তাকে শিক্ষা দিতে হবে উৎপাদনমুখী শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে সে কামাই করবে। কি করবে? রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে, উৎপাদন, রাষ্ট্রের ডেভেলপমেন্ট, আয় রোজগারের একটা ব্যবস্থা সে করবে তার শিক্ষার মাধ্যমে, ওটা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা। তারপর সেই দেশের কারিকুলামে থাকতে হবে, যেই দেশে আমরা বসবাস করব ওই দেশের শিক্ষা কারিকুলামে করার সময় খেয়াল রাখতে হবে ওই দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কী, সেটার সাথে সঙ্গতি রেখে শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের ইতিহাস হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। বুদ্ধিজীবীরা সারাক্ষণ শুধু বলে স্বাধীনতার চেতনা, ইতিহাস তো 71 সাল থেকে শুরু হয় নাই। আমাদের দেশের ইতিহাস শুরু হয়েছে 1000 বছর আগে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খালজির মাধ্যমে ইসলামের ঝান্ডা যেদিন বাংলাদেশে ঢুকেছে নদিয়া শান্তিপুর হয়ে, সেই সময় থেকে বাংলাদেশের ইতিহাস খুঁজতে হবে। এটাই 71 সাল থেকে খুঁজলে হবে না, ঠিক কিনা? তা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ইতিহাসের সাথে সঙ্গতি রেখে আমাদের শিক্ষা কারিকুলাম করতে হবে। তারপর হচ্ছে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, ঠিক না? আমাদের ঐতিহ্য সংস্কৃতি কি? আমরা যারা মুসলিম আমরা ইসলামের সংস্কৃতিকে অনুসরণ করি, আর ইসলামী সংস্কৃতির অনুসরণে গান বাদ্য এগুলো আমাদের, প্রতিমা বানানো, ভাস্কর্য, এগুলো আমাদের সংস্কৃতির অংশ না। তিন নম্বর হচ্ছে আমাদের ভৌগোলিক যে জিওগ্রাফিক্যাল যে স্ট্রাকচার আছে, আমাদের ভৌগোলিক যে অবস্থান এটার সাথেও সঙ্গতি রেখে শিক্ষাক্রম করতে হবে। ফিনল্যান্ড হচ্ছে বরফের দেশ, ইউরোপের দেশ। ফিনল্যান্ডের কোনো ইতিহাস নাই, ওদের পূর্বপুরুষ ছিল জঙ্গলি, বরফে যাযাবর জীবনযাপন করত। তো সেই দেশের শিক্ষাক্রম অনুসরণ করে আমাদের দেশে শিক্ষাক্রম করতে চাওয়া একটা নির্বুদ্ধিতা ছাড়া তো আর কিছুই নয়। সব কিছুর মূল হচ্ছে কোরআন সুন্নাহ তো বাদ দিবেই, মনুষ্যত্ব বোধ যেটা আছে এটা আমাদের সন্তানদের মন মেজাজ থেকে সরিয়ে দিবে, পুরাপুরি মানুষরূপী জানোয়ার আর পশু বানাবার এক চক্রান্ত, ঠিক কিনা?